আসসালাম আলাইকুম গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের ছুটি কয়দিন তা জানে না কেউ এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদের সামনে আমি পড়ে শোনাবোধ তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটি অনুরোধ থাকলো গার্মেন্টস শ্রমিকদের ছুটি কয়দিন এই প্রশ্নের উত্তর জানে না খোদ গার্মেন্টস মালিকরা শ্রমিকরাও জানে না তাদের ছুটি কয়দিন কোনো শ্রমিকরা জানে না তাদের কবে কাজে ফিরতে হবে কোনো কোনো কারখানার শ্রমিকদের পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে কোনো কোনো কারখানা দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তবে অধিকাংশ কারখানা থেকেই শ্রমিকদের বলা হয়েছে এই মাসের সাতাশ তারিখের পর যে কোনো দিন কারখানা খুলতে পারে বেশ কিছু কারখানার শ্রমিকদের সাত দিনের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ দশ দিন ছুটি দিয়েছে এমন কারখানার সংখ্যাই অধিকাংশ বেশি অধিকাংশ কারখানায় শ্রমিকরা মনে করেন একে আগস্ট থেকে তাদেরকে কাজের যোগ দিতে হবে সেভাবেই সব শ্রমিকদের প্রস্তুত থাকার জন্য কারখানা থেকেও বলা হয়েছে এই প্রসঙ্গে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন আমরা মালিকরা কেউ বলতে পারছি না শ্রমিকরা কবে কাজে ফিরতে পারবেন কারণ ছুটি তিন দিনেরও হতে পারে আবার সতেরো দিনেরও হতে পারে আমি আমার শ্রমিকদের বলেছি ঈদে পাড়িতে না যেতে যখন সরকারের নির্দেশনা পাব তখন কারখানা খোলা হবে তিনি উল্লেখ করেন আমরা আশা করছি করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতি হলে পাঁচে আগস্টের আগেই আমরা কারখানা খোলার সুযোগ পাব। প্রসঙ্গত বিধিনিষেধ চলাকালে কারখানা বন্ধ থাকার কথা থাকলেও গার্মেন্টস ও টেক্সটাইল কারখানার মালিকরা এ সময় কারখানা খোলা রাখার জন্য গত বুধবার থেকে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত যদি সরকার এতে রাজি না হয় তবে অন্তত পাঁচে আগস্টের বদলে একে আগস্ট থেকে কারখানা খোলার ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছেন তারা এদিকে পোশাক শ্রমিকরা তাদের পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও নিতে পারছেন না কারণ ঈদের ছুটি কতদিন হবে সেই ব্যাপারে আজও নিশ্চিত নন অনেকে আর পহলা আগস্ট কারখানা খুললে গ্রামের যাওয়ার শ্রমিকরা লকডাউনের কারণে তারা ফিরত আসতে পারবেন না যদিও গত বছর ছুটি নিয়ে এক ধরনের দোয়াশা তৈরি হওয়ার পর দশ কিলোমিটার পর্যন্ত হেঁটে কারখানার ফিরতে হয়েছে অনেক শ্রমিককে ফলে সেই রকম যেন এইবার আবার পুনো না হয় তাই অনেকেই ঢাকায় থেকে যাবেন ভিউয়ার্স এই ছিল খবরটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম